যে সরকারকে পদত্যাগ করতে হবে, এই বক্তৃতা আমি 80 দশকেও দিতাম। তখন ছাত্র সংগ্রাম পরিষদের নামে দিতাম। আজকে গাড়ি ঘোড়া চলবে না, পথঘাট দোকানপাট বন্ধ থাকবে, এই দাবি এই ডাক যদি কেউ দেয় এবং সেটা যদি জোরপূর্বক এনফোর্স করার চেষ্টা না করে, যদি একটা সহি হরতাল হয়ে যায় কোনো রকমের পিকেটিং ছাড়া, অর্থাৎ যেই দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে সেই দাবির পক্ষে জনগণ সাড়া দিয়েছেন, এই যে গণভোট, তাহলে সর্বশেষ অন্তত এই কত কয়েক দশকের মধ্যে আমরা যে হরতালটা দেখলাম কিসের দাবিতে? একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি নির্বাচন অনুষ্ঠান করবার জন্য নতুন একটা অন্তর্বর্তীকালীন সংস্থা তৈরি করতে হবে, এই দাবিতে হরতালে ডাক দিয়েছিল না? আমি সেই দিন এই শহরে ছিলাম না, এই দেশেও ছিলাম না, কিন্তু আমি পত্রপত্রিকার রিপোর্ট দেখেছি, আপনাদের কাছ থেকেও শুনেছি যে কোনো লাঠি সোঁটা ছাড়া এই রাষ্ট্রের যে নানান নিপীড়নমূলক সংস্থাগুলি রয়েছে, সংগঠনগুলি রয়েছে, সেগুলি সরকার সমর্থক হওয়া সত্ত্বেও সেই দিন মানুষ বহু বছর পর স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। তাহলে এইটাই জনগণের অভিমত, এইটাই দি এক্সপ্রেশন অফ দি ফ্রি উইল অফ দি পিপল ইন জেনারেল। ফলে মানুষ এই সরকারকে, অপোজিশন পার্টিগুলি, সমাজের অপরাপর গ্রুপস, যারা ভোটাধিকার চায়, যারা এখানে একটা অ্যাকাউন্টেবল সরকার চায়, যারা সরকার কাজকর্মের মধ্যে এক ধরনের ট্রান্সপারেন্সি চায়, তারা যে আন্দোলনটা করছে, দাবি করছে, এইটাই হচ্ছে যে উইল অফ দি পিপল, এইটাই সংবিধান এই মুহূর্তের। এই সংবিধান অনুযায়ী এই যদি সরকার পদত্যাগ না করে, দাবি না মেটায়, আপনাদের এই আপনারা যারা নাগরিক সমাজ বলেন, এই সমাজের দায়িত্ব হচ্ছে তার পক্ষাবলম্বন বর্মন করা, যার যে অবস্থান থাকেন, যিনি গান গান, যিনি লেখেন, হ্যাঁ সেগুলো দিয়ে তো বটে, প্রয়োজনে আপনার রাস্তায় সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়া, কারণ আমরা সেই সমাজের সেই অংশের কথা বলছি, পলিটিক্যালি অ্যাওয়ার্ড, যারা কতগুলি ওই যে ওইভাবে গৃহীত, আমি যেভাবে বললাম ওইভাবে গৃহীত সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করে কিনা, যদি না করে তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স, বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক রেজিস্ট্যান্স তৈরি করে কিনা, যদি যারা করেন তাদেরকে ওই ডেফিনেশনের মধ্যে, একটা লিবারেল বুর্জোয়া থট প্রসেসের মধ্যে সিভিল সোসাইটি বলা হয়, তাহলে আমাদের সিভিল সোসাইটি ডিফাইন করা, এখানে কারা তার মধ্যে আছেন কারা নাই, এটা খুব সোজা হয়ে যায়। এই কারণে আমি ডানবামতে শিবের গিয়ে গিয়ে দিলাম। তাহলে আজকে এই মুহূর্তে কী অবস্থা সেটা সবাই বলেছেন, কম বেশি।